এর অনেক সিনেমাই দেখেছি, আবার মাঝে মধ্যে রাত জেগেও কিন্তু ভাইয়ার সিনেমা দেখি। শাকিব খানকে আমার ছোটবেলা থেকেই আমার ভালো লাগতো, আসলে হঠাৎ করে যখন বুবলি আপুজি যে কাজগুলো করছে এগুলো তো আসলে ঠিক করে নাই, আর বুবলি আপুর সাথে আবার শাকিব ভাই যেটা করছে এটাও ঠিক করে, সুপারস্টার আর ইনি হচ্ছেন যে উনি বানাইছেন বুবলি আপুকে, উনি সুপারস্টার বানাইছেন, কিন্তু ওর সাথে যেটা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় হয়েছে, আসলে এটা ঠিক হয়নি, এই জন্য হচ্ছে যে আমাদের কাছে একটু খারাপ। আমি আশা করব 100% শাকিব ভাইয়া অপুর সাথে যদি মিলিত হয় আমরা অনেক খুশি হব, আমাদের আশেপাশে যত ভাই বন্ধু আছে সবাই চাই শাকিব অপু মিলব, 100%। সেই সিনেমাটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে, দেশে না দেশের বাইরেও করেছে, আপনি এটা কিভাবে দেখেছেন? আমি সত্যি বলতে আমি সিনেমাটা এখনো দেখিনি, তাহলে কিভাবে বলবো সিনেমাটার কথা বলেন? তবে ওই যে রিভিউ দিয়েছে আমার ফ্রেন্ডরা বললো সিনেমাটা ভালো, লাস্টে দিয়ে একটু অমিলের মতো হয়ে গেছিল এরকম একটা শুনছিলাম আমি, কিন্তু লাস্টের দিকটা একবারে ফিনিশিং অনেকটা বলে ভালো হয়েছে, আসলে নিজে না দেখলে তো কিছু বলা যায় না, তাই না? শাকিব খানকে আমার ছোটবেলা থেকে আমার ভালো লাগতো, আসলে শাকিব খান পরে আসছেন, এখন হচ্ছে যে আপনার প্রথমত আমার সালমান ভাই সালমান শাহকে ভালো লাগতো, আমাদের বাংলাদেশে বলতে গেলে এখন কোনো শাকিব খান কি, আমার পার্সোনালি এমনি মানে একজন ম্যান হিসাবে ভালো, সিনিয়র পার্সন এই হিরো হিসাবে কেমন লাগে, এই হিরো হিসাবে কেমন লাগে আমি আমি ওটা বুঝতে পারি। এখন আমরা উনাকে, হ্যাঁ তবে ভাইয়ার অনেক সিনেমা দেখি যেগুলো স্টোরি গল্প ভালো, ভাইয়ের অনেক সিনেমাই দেখেছি, আবার মাঝে মধ্যে রাত জেগেও কিন্তু ভাইয়ার সিনেমা দেখি, কিন্তু কেন যেন মানে একটু মানে আমরা বলবো না কথা বলা না। শাকিব ভাই এই যে ইদানিং যে যে কর্মগুলো করতেছে আসলে এগুলার থেকে মানে ওনার উপর থেকে মনটা উঠে গেছে আর কি, এই আর কিছু না। আর কোন জিনিসটা আপনার বেশি মানে খারাপ হয়ে গেছে? ওই যে অপু অপুকে রাইখা পরে বুবলি অপুর সাথে এটা করেছে, এটাই বেশি খারাপ লেগেছে। করছে বলতে কি, দুজন তো বিয়ে করেছে, দুজন বিয়ে করেছে, এটা কি করে সম্ভব? উনিও সুপারস্টার আর ইনি হচ্ছেন যে উনি বানাইছেন বুবলি অপুকে, উনি সুপারস্টার বানাইছেন, কিন্তু অপু অপুর সাথে যেটা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় হয়েছে, আসলে এটা ঠিক হয়নি, এই জন্য হচ্ছে যে আমাদের কাছে একটু খারাপ লাগছে আর কি, মানে বিশেষ করে আমার কাছে খারাপ লেগেছে, আমরা নারী হয়ে যদি একটা নারীর কথা যদি না বলি আসলে এটা শাকিবের বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। না বলেছেন আপনি অনেক সুন্দর করে মানে বুঝিয়ে বলতে আপনার বোঝা আমরা অনেক তো এই জায়গাটা আমি বলতে চাই সেটা হলো অপু বিশ্বাস, অপু বিশ্বাসকে রেখে মুগলিকে বিয়ে, এই যে কিন্তু আমি এখানে একটা পয়েন্ট আছে, বিশ্বাসকে রেখে অপু বিশ্বাসের সঙ্গে তার কিন্তু সম্পর্ক ছিল না, তার সম্পর্ক ছিল না, আপনি তো নারী, নারীর সম্পর্ক কিন্তু আপনাকে এটাও দেখতে উনি বিশেষ করে ওনার কাছ থেকে দূরে সরে যাওয়ার বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তার উনি সরে যান না, একটা নারী একটা হাজবেন্ডের কাছ থেকে কি চায়, একটা পুরুষের কাছ থেকে তার সম্পূর্ণ অধিকার চায়, সে অধিকার যদি না পায় সে তার মানে একটা পরিচয় যদি না পায় আসলে কিন্তু সেখানে কার থাকার ইচ্ছে জাগবে, বিশেষ করে আমি নিজে তো থাকবো না,
তো এখানে 8 বছর ওরা বিয়ে করে গোপন রেখেছেন। এরপরে আমার আগে তো আমি তেমন একটা ভালো মন্দ বুঝতাম না, এখন তো মোটামুটি বুঝি। বোঝার পরে আমি এটুকু এখন আমি মনে করতেছি আলটিমেটলি একটা সংসার যখন ভেঙে গেছে আরেকটা সংসারে ইনভলভ কিভাবে, মানে ওটা তো এখন হয় নাই, এখন তো আমরা জানতেছি এটা বুঝতেছি, ওদের তো ডিভোর্স হয়নি তাই না, এটা তো আমরা বুঝতেছি। তো তাহলে যেটা করেছেন কি এটা কি অন্যায় করেছেন না, এই জন্য হচ্ছে যে আমার ভালো মন্দ আগে যখন বুঝতাম না এখন একটু একটু বুঝি তাই আমার কাছে ভালো লাগে না। এই ছোটবেলা তো এমনি মানুষে এই অমুক সিনেমা দেখলে মনে করেন আমরা তখন আমাদের সিডি ইয়ে ছিল দেখে আমরা চলে যেতাম ওই বাড়িতে, টেলিভিশন চলতেছে সে বাড়িতে, আমাদের বাড়ির গ্রামে অনেক কিছু আমরা জানতাম না বুঝতাম না, ওই সিডি কোথাও চালাইলে হচ্ছে যে আমরা চলে যেতাম শাকিবের ছবি লাগাইছে, কিন্তু ভালো মন্দটা বুঝতাম না। এখন তো ভালো মন্দটা বুঝি, যার কারণে হচ্ছে যে ভালো লাগে না। এই ম্যান হিসাবে ভালো, গুড সিনিয়র পার্সন। এই জায়গায় ভুলটা করেছে যে এই হঠাৎ করে যখন মানে অপু আপুর সাথে যে যোগাযোগ করতেছে, অপু আপু মানে একটা সাপোর্ট পাইতেছে বা ওনার ছেলে আছে জয়কে নিয়ে যে রিসেন্টলি আবার আমেরিকায় গেছে, আসলে সবকিছু নিয়ে হঠাৎ করে যখন বুবলি আপুর যে কাজগুলো করছে এগুলো তো আসলে ঠিক করে না, আর বুবলি আপুর সাথে আবার ও শাকিব যেটা করছে এটাও ঠিক করে না। একটা জিনিস চোখের সামনে আসবেই, সব আজ না হয় কাল চলে আসবে, সত্যিটা তো কখনো চাপা থাকবে না তাই না। তো তাহলে সেই জায়গাতে আবার এখন আবার যেটা করতেছে এটাও তো অন্যায় করতেছে, এই আজকে আসতে অপু কালকে আসছে হচ্ছে যে বুবলি। তো আমি মানে এগুলা বলার মতো কোনো ভাষা পাচ্ছি না, কেমন যেন গুলিয়ে যাচ্ছে হচ্ছে না, মাঝে মধ্যে আমরা নিজেরাই মানে প্রতিদ্বন্দ্বী হয়ে যায় আসলে এগুলো কি হচ্ছে হচ্ছে না। এই একজন সুপারস্টারের কাছে এটা কাম্য কিনা আপনি অডিয়েন্স, ওনার টাকা আছে উনি অনেক কিছু করতে পারে, হয়তো টাকার বাহাদুরি ওনার মধ্যে আছে বা উনি চাইলে আরো এই যে যা হচ্ছে হচ্ছে এগুলা উনি আরো হয়তো ভাইরাল, ওনার তো ভাইরাল হওয়ার মতো কিছু নাই, এটা কেন করতেছে মানে ওনার দাপট আছে সেই জন্য এটা করতেছে। বাংলাদেশে তো এরকম মানে সুপারস্টার হওয়া মানে এরকম না যে অন্য মেয়েদের সাথে এরকম কিছু করতে হবে, এমন কিছু তো করা উচিত হয় না, ওপর সাথে করা উচিত হয় না, বুবলির সাথে করা উচিত হয় না, ওপর সাথে যেটা করেছেন বুবলির সাথে সে সেম একই কাণ্ড করেছেন। তো এটা কি আসলে আমরা নারী হিসাবে কি এটাকে অ্যাকসেপ্ট করব? সন্তানের বিষয়ে আমি বলবো সন্তানরা তো নিষ্পাপ, ওরা তাদের বাবা মা দুজনকে যদি পায় তাহলে ওরা হ্যাপি থাকবেন, এখন মা ছাড়া সন্তান একটা মানে ভালো হতে থাকতে পারে না, আর বাবা ছাড়া তবে একটা মা পারে একটা সন্তানকে ভালো মানুষ বানাতে, বাবা পারে না, উভয়ের ভালোবাসার প্রয়োজন, সন্তানের তো কোনো দোষ করেনি, সেখানে সন্তানগুলো অধিকারটা পাওয়ার দরকার, এটা আমি সাবস্ক্রাইব করব। সবকিছু মানে আমি আমি আশা করব 100% শাকিব ভাইয়া অপুর সাথে যদি মিলিত হয় আমরা অনেক খুশি হব, আমাদের আশেপাশে যত ভাই বন্ধু আছে সবাই চায় শাকিব অপু মিলব 100%, কারণ অপু মানে বেস্ট, আমার কাছে বেস্ট অভিনেত্রী, আমার অনেক ভালো লাগে ওনাকে।